হ্যালো ভিউয়ার্স, শিবনামে অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি ম্যাজিক দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কার্ড আমি নিয়েছি, এগুলোকে তাস বলে অনেকে। জাস্ট এই তাস দিয়ে আমি আপনাদের একটি ম্যাজিক দেখাবো। আপনারা অনেক সময় তিন তাসের বিভিন্ন ম্যাজিক দেখেছেন, আজকে আমি আপনাদের চার তাসের একটি ম্যাজিক দেখাবো, অর্থাৎ চারটি সাহেবের ম্যাজিক। চারটি এখানে কিং রয়ে থাকবে। সুতরাং চলুন এটা কীভাবে টিক্সটি করা যায় আপনাদেরকে করে দেখাই। এই কার্ডগুলো আমি প্রথমে এলোমেলো করে নেবো। দেখেন, আমার ইচ্ছা মতো আমি এগুলোকে, আপনার ইচ্ছা মতো আপনি এলোমেলো করে নেবেন বিভিন্নভাবে, এগুলোকে এভাবে এলোমেলো করে নেবেন। প্রয়োজনে এটাকে আপনারা ক্রিজ দিয়ে নেবেন, আপনারা অনেকে ক্রিজ দিতে জানেন, সেটা দিয়ে নেবেন। এখানে দেখেন আমি এটাকে আরও মিশানোর জন্য ভালোভাবে বিভিন্নভাবে ক্রিজ দিয়ে নিচ্ছি। এখানে দেখেন আমি একদম এলোমেলো করে নিলাম, সমস্ত কার্ডগুলোকে এলোমেলো করে নিলাম। এরপর আমার টোটাল যে কার্ডটি রয়েছে, এই কার্ডটিকে আমরা চারটি ভাগে ভাগ করব। তো চলুন আমরা প্রথমে একটি ভাগ এখানে রেখে দিলাম, দেখেন। এরপর দ্বিতীয় ভাগ এখানে রাখলাম, এরপর তৃতীয়টা আমি এখানে রেখে দিলাম, চতুর্থটা এখানে। অর্থাৎ দেখেন, এখানে লক্ষ্য করুন যে আমরা কার্ডগুলোকে চারটি ভাগে এখানে ভাগ করেছি। তো এই চারটি ভাগে ভাগ করার পর প্রথমে আমি এই কার্ডটি হাতে নেব। হাতে নেওয়ার পর এখানে তিনটি কার্ড আমি এখানে রেখে দেব, 1, 2, 3। এরপর এটাই একটা, এই তাকে একটা, এখানে একটা, বাকি কার্ডগুলো এখানে আবার রেখে দেব। সেম এটাও এভাবে, 1, 2, 3, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বাকি কার্ডগুলো এখানে রেখে দেব। তারপর আমি এই কার্ডটি নেব, 1, 2, 3। এরপর এখানে, 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 আবার এখানে রেখে দেব। এরপর আমি সর্বশেষ যে কলামটি রয়েছে এটি হাতে নিলাম। হাতে নেওয়ার পর 1, 2, 3, এখানে তিনটি কার্ড রেখে দিলাম। এরপর আমি 1, 2, 3 আর এই কার্ডটা এখানে রেখে দিলাম। তো দেখেন, এখানে আমাদের চারটি স্টেপে ভাগ হয়ে গেছে। তো চারটি স্টেপে ভাগ হওয়ার পর এখন আমি এটা কনফার্ম যে উপরের প্রত্যেকটি ভাগের উপরের যে কার্ডটি রয়েছে ঠিক সেম কার্ড, প্রত্যেকটি কার্ডই আমি এখানে আগেই বলেছিলাম যে সাহেবের খেলা দেখাবো, কিং, সব প্রত্যেকটি সেম কার্ড। তো আমরা একটি একটি করে উল্টিয়ে দেখি যে সেম কার্ড আছে কিনা। দেখেন, এটা দেখেন রোহিতনের সাহেব, এটা আপনারা দেখলেন, এটা কিন্তু রোহিতনের সাহেব, আমি এখানেই রাখলাম। এটা উল্টাতে সেম কার্ড বের হবে, এখা দেখেন রিক্সার সাহেব। এরপর যদি এটা উল্টাই, সেম কার্ড, এখানে হরার সাহেব। এটা যদি উল্টাই, এখানে আপনারা দেখেন এখানে চিরা সাহেব। সুতরাং প্রত্যেকটি কার্ড কিন্তু আমার সেম কার্ড হয়ে গেছে। তো এটা ছিল টিক্স। তো এটা আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদের সামনে এখন করে দেখাবো। এই টিক্সটি আমি কিভাবে করেছি, জাস্ট এখানে ভিতরে যে রহস্যটা ছিল সেই রহস্যটা এখন আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন, তো চলুন দেখাই। দেখেন, আমি সব কার্ডগুলো একসঙ্গে আবার মিশিয়ে নেই। তো আমি টিক্সটি কিভাবে করেছি সেটাই দেখাবো। এখানে দেখেন, এখানে যে অনেক কার্ড রয়েছে, যে কোনো চারটি সেম কার্ড আপনারা নেবেন, হতে পারে এটার সেম চারটি কার্ড, অথবা আপনারা এটারও সেম চারটি কার্ড নিতে পারেন। এখানে আমি দেখেন সাহেবের সেম চারটি কার্ড নিয়েছিলাম, এই চারটি কার্ড আমি এখানে সেম নিয়েছিলাম। এরকম আপনারা যে কোনো চারটি সেম কার্ড নেবেন, নেওয়ার পর চারটি কার্ড আপনারা এইখানে যে টাসগুলো রয়েছে সব টাসের উপরে এটাকে রাখবেন। আপনারা এদিকে লক্ষ্য করুন, টিপসটা কিন্তু এখানে শিখাচ্ছি, উপরে রেখে দিলেন চারটি সেম কার্ড। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে যে সেম চারটি কার্ড উপরে রাখলেন, এটা যখন আপনি এলোমেলো করবেন তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে এই উপরে চারটি কার্ড যেন কোনোভাবেই এলোমেলো না হয়। যদি চারটি কার্ড এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের টিক্সটি কাজ করবে না। তো এটা যখন এলোমেলো করবেন, দেখেন আমি কিন্তু যখন এলোমেলো করছি তখন আমি এখান থেকে টান দিয়েছি, এখানে টান দিয়েছি, এখানে টান দিয়েছি, কিন্তু আমি কখনোই নিচে এলোমেলো করিনি। এরপর আমি যখন এভাবে এটাকে ক্রিজ দিয়েছিলাম, লক্ষ্য করুন যেটাকে যেভাবে আমি যখন ক্রিজ দিয়েছি তখন কিন্তু এভাবে দিয়েছি, কিন্তু উপরের কার্ডটি কিন্তু আমার উপরেই রয়ে গেছে। তো তারপরে এবার আমি এভাবে মিশিয়েছিলাম, মেশানোর পরে এটা কি করেছিলাম, চারটা স্টেপে ভাগ করেছিলাম। যেমন এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ দিলাম আমি, ধরেন আর এখানে একটা স্টেপ, এরকম চারটা স্টেপে ভাগ দিয়েছিলাম আমি। আমার চারটি কার্ড কোথায় আছে আমি কিন্তু জানি, আমার চারটি কার্ড কিন্তু এখানে রয়েছে। সুতরাং আমি এটা যখন প্রথম তুলব তখন আমি করেছিলাম 1, 2, 3, তারপর 1, 2, 3, এখানে একটি কার্ড পড়ে গেল, তারপর এটা এখানে রেখেছি। দ্বিতীয়টা তুললাম, 1, 2, 3, 1, 2, 3, তারপর এটা আমি এখানেই রেখে দিলাম আবার। তারপর আমি এটা তুললাম, এগুলো এখন আমি এখানে বসাবো। যেমন 1, 2, 3, তারপর আমি এখানে একটা, এখানে একটা, এখানে একটা দিয়ে বাকি কার্ড এখানে রেখে দেব। এখানে আমি কিন্তু তিনটি কার্ড দিয়ে দিলাম, কিন্তু এখানে এই এই বক্সটাতে আমার কিন্তু চারটি যে সেম কার্ড সেটা রয়েছে।
এটার উপরে কিন্তু তিনটা আরো কার্ড পড়েছে, কারণ তিনটা বক্স যখন আমি এলোমেলো করেছি তখন ওইখান থেকে তিনটা কার্ড এখানে অটোমেটিক চলে আসছে। সুতরাং আমি লাস্ট এটা হাতে নেব, হাতে নিয়ে দেখেন 1, 2, 3 এই তিনটা কার্ড এখানে চলে গেল, অর্থাৎ এই এই তাকগুলো থেকে যে তিনটা কার্ড আমার এসেছিল সেগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন উপরে যে চারটে কার্ড রয়েছে চারটে কিন্তু সেম কার্ড, এই সেম কার্ডের একটা কার্ড আমি এখানে দিয়েছি, একটা এখানে, একটা এখানে, আর এটা এভাবে এখানে রেখে দিয়েছি। এখন যদি আমি উল্টাই তাহলে কিন্তু সেম কার্ড পাবো, দেখেন রিক্সার সাহেব, রৈতনের সাহেব, হরার সাহেব, চিরা সাহেব। সুতরাং এখানে দেখেন আমার সেম কার্ড। তো আপনারা আশা করি সকলে এই ট্রিক্সটি বুঝতে পারছেন। তো এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, আর আমার ট্রিক্সটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।